স্কুল খোলার খবর জানবো। মানিকগঞ্জে বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা নৌকায় করেই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। এই মুহূর্তে ঘিওর উপজেলার দিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাব তার কাছে। ইউসুফ, এই যে মানিকগঞ্জের যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলো কিন্তু আসলে বিদ্যালয়গুলো এখনো অনেকগুলোতে একটা পানি জমে রয়েছে। যদিও ঘর থেকে পানি নেমে গিয়েছে বিদ্যালয়ের ঘর থেকে, কিন্তু এখনো কিন্তু ওই যে এটা আপনার মাঠে এবং সেক্ষেত্রে টয়লেটে এবং টিউবওয়েলে পানি রয়েছে। আর বিদ্যালয়ের চারপাশেই পানি থাকায় কিন্তু স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা একমাত্র ডিঙ্গি নৌকায় তারা এই স্কুলে আসছে। তো তাদের সাথে আমি কথা বলেছি, যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছে যেহেতু দীর্ঘদিন পরে এই বিদ্যালয় খুলেছে সেক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে, ঝুঁকি নিয়ে কিন্তু অনেকেই এই বিদ্যালয়টা আসছে। কারণ হচ্ছে কি, তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন পার্টে দ্বারা তারা সহায়তা করছে, যার জন্য আসলে শিক্ষকদের সাথে একটা মত বিনিময় হচ্ছে। পূর্ণাঙ্গ ক্লাস না হলেও কিন্তু সেই অবস্থার সৃষ্টি হয়েছে। তো অন্যদিকে আমি যারা শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, শিক্ষকরা বলছে যে এই যে যারা আমরা বন্যায় কবলিত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু এখন জেগে উঠলেও যে রাস্তাঘাট এবং চারপাশে বাড়ির চারপাশে পানি থাকায় ছাত্রদের একমাত্র ভরসা হচ্ছে এই যে ডিঙ্গি নৌকা ভেলা, এইসবই তারা কিন্তু এই বিদ্যালয়গুলো আসে। এতে কষ্ট হচ্ছে, অনেকে সাঁতার জানে না, যার জন্য তো অভিভাবকরা তারা নিয়ে আসে। এই যে এই যখন অবস্থা তখন কিন্তু একটা জেলা যে শিক্ষা বিভাগ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যদি কেউ স্বেচ্ছায় আসে ঝুঁকি নিয়ে তাদেরকে কিন্তু তারা পাত্র দান করে দিচ্ছে। কারণ একটি যে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় এখন মূল বিষয়টা রয়েছে ছাত্রদের ক্লাসে আনা, সেই চেষ্টাটা করছে। যদি বলি স্বাস্থ্যবিধির কথা, তো সেক্ষেত্রে যে ছাত্রী এবং কি এই বিদ্যালয়ে আসছেন তাদেরকে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার এবং কি মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে এবং স্যাররা কিন্তু সেই নির্দেশ দিচ্ছেন। এবং হাত ধোয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে বন্যা কবলিত এলাকাতেও। আমি সেক্ষেত্রে যদি বলি যে এই বন্যায় 114টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং 25টিতে শ্রেণীকক্ষে পানি উঠেছিল এবং 19টি বিদ্যালয় কিন্তু আশ্রয় হিসাবে বন্যাকবলিত আশ্রয় হিসাবে এখনো ব্যবহার হচ্ছে। এই ছিল ইমদাদ আমার কাছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী।